সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো এরকম একটা বোতল নেবেন। আপনার গরুর যদি পাতলা পায়খানা অথবা ফুড পয়জনিং হয়, সেই ক্ষেত্রে গরু পাতলা পায়খানা করে, তো সেটার জন্য আপনি ইউজ করবেন, সেটা হচ্ছে আমি দেখেন এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে সালপা থ্রি। এটা হচ্ছে রেনাটার একটা ওষুধ, সালপা থ্রি। এইটা আপসে দেখতে পাচ্ছেন সালপা থ্রি চারটা। এটা হচ্ছে ডাইরোভেট, আর এইটা হচ্ছে অট্রাভেট, মানে অক্সিটেটা সাইকেলিন। তো আপনি এই তিনটা সমন্বয়ে যদি দেন, এই যে একটা এমন বোতল নেবেন, দেখতে পাচ্ছেন সেভেন আপের বোতল। আমি এটাকে গুঁড়ো করব এখন। আপনার গরুর খাবারের সমস্যার জন্য অনেক সময় ফুড পয়জনিং হয়, যার কারণে এই পাতলা পায়খানা হয়। তো আপনি এই তিনটা ওষুধ পার মনে, গরুর ওয়েটে পার মনে একটা ট্যাবলেট দিবেন, দুই থেকে তিন বেলা, সকালে এক ডোজ, রাত্রে এক ডোজ, পরের দিন সকালে এক ডোজ দিবেন, আশা করি ঠিক হয়ে যাবে। তো চলেন আপনাদের দেখাই যে পায়খানাটা কীরকম। আসেন আমার এই যে এই গাভিটা সাদা যে ফ্রিজিয়ান, এই দেখেন পায়খানাটা দেখতে পাচ্ছেন একদম কীরকম, আজ দুইটা দিন এরকম পায়খানা করছে। তো এই যে আমার এই গাভিটা দেখতে পাচ্ছেন, এই গাভিটাকে খাওয়াবো আমি। তো এই ওষুধগুলো গুঁড়া করা শেষ, এখন আমার ওষুধগুলা এখন আমি বোতলের ভিতর দিব। তো আপনি এভাবে গুঁড়ো করে একবারে একটা কিছুতে ঢেলে দিতে পারেন, আবার এইভাবেও দিতে পারেন আপনার ইচ্ছে। তো দেখেন আমি ওষুধগুলো বোতলের ভিতর দিচ্ছি। তো আশা করি ভালো রেজাল্ট পাবেন আপনারা যারা আছেন। সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যদি ওষুধ খাওয়াতে যান, তো আপনার অনেক টাকা খরচ হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা গরু লালন পালন করেন, টুকিটাকে এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনার ডাক্তারের ভিজিট টাকা আপনি ত্রাণ পাবেন। কারণ বর্তমান বাজার ব্যবস্থা যে খাদ্য দ্রব্যের এত উদ্যোগতি, ভুসি, তারপর আপনার খড়, সব কিছুর দাম যে এত বেশি, সেই ক্ষেত্রে যদি আপনি নিজে কিছু না করেন, সেই ক্ষেত্রে আপনার টাকাটা সেভ হবে না। তো আমি চাই যে আমরা যদি সামান্য যে ওষুধগুলো কিছু কিছু ট্রিটমেন্ট নিজেরা দিতে পারি ফার্মে, তো আমরা অবশ্যই এই টাকাগুলো সেভ হবে। তো আপনি একটা ডাক্তার আনলে অবশ্যই তার ভিজিট 500-600 হয়ে যাবে। বর্তমান যে ডাক্তারগুলো হয়েছে তাদের 600-700-1000 পর্যন্ত নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এই ট্রিটমেন্টগুলো দিলে অবশ্যই উপকৃত হবেন। আমি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতলটা আমি বাসে কিনে এসে রাখছি, যেহেতু গরু লালন পালন করার জন্য আপনাদের লাগবে। প্রত্যেকের এরকম একটা বোতল রেখে দেবেন, তাহলে ওষুধ খাওয়াতে সুবিধা হবে। তো আমার ওষুধ প্রায় ঢালা শেষ, দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি একটু ইয়ে মতো। তো আমি যে গরুটা খাওয়াবো, আমার এই গাভিটা প্রথম বাচ্চা দিছে, বকনা কিনছিলাম, 14-15 লিটার দুধ পাচ্ছে আমি দুই বেলা। তো আল্লাহ রহমতে প্রথম পিয়ান আমি খুবই ভালো পাচ্ছি রেজাল্টটা, 14-15, সকাল 8-9, সন্ধ্যায় 6 কেজি কি 5 কেজি এরকম পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গাভিটা, হলিস্টন ফ্রিজিয়ান, দুই দাঁত, অবশ্য দুই দাঁত এখন আর দুইটা ভেঙেছে, চার দাঁতে পড়ছে। তো দেখেন আমি একা একাই গরুটাকে ওষুধ খাওয়াবো, তো খুব শক্তি এর। তো আপনি যদি এরকম বোতলে খাওয়ান ওষুধ, তো অবশ্যই সুন্দরভাবে খেতে পারবেন। গরু দেখেন ওষুধটা ফেলাই দিয়েছে, তো একটু কষ্ট হবে কারণ আমি একা আছি, এই জন্য ওষুধ খাওয়াতে একটু কষ্ট হচ্ছে। তো এমন বোতল দিলে ওষুধ, দুজন লোক থাকলে ওষুধ খাওয়াতে কোনো কষ্ট হয় না। তো সেই ক্ষেত্রে আমি একা, তো এই জন্য একটু কষ্ট হচ্ছে কারণ অনেক বড়ো গরু। তো তারপরেও কষ্ট করে খাওয়াবো আমি। দেখেন আমি এক হাত দিয়ে ধরতে গেলে মুখটা উঠাই নিচ্ছে, রাগ হয় মাঝে মাঝে, আসলে লোক থাকলে ভালো হয় একজন। তো এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ওষুধ খাওয়ানো অনেক কষ্টের, চেষ্টা করি। দেখেন সুন্দর করে গলার ভিতর ঢোকায় ধরে রাখতে হবে, খুব শক্তি গায়। তারপরও চেষ্টা করি নিজের কাজ নিজে করার লেগে থাকেন।
সফলতা আসবেই সেই হিসাবেই আমি করি, যে আল্লাহর রহমতে আছি। আল্লাহ যেন আমার এই ফার্মটাকে অনেক বড় করতে পারি সেই তৌফিক দান করুক। তো চেষ্টা করি নিজের কাজ নিজে করার। আর আপনারা যারা আছেন নতুন উদ্যোক্তা, আমি চাই তারা নিজের কাজ নিজে করেন, অবশ্যই সফলতা আপনারা আসবেই ইনশাল্লাহ। মন থেকে করতে হবে। ইচ্ছা হলো আপনি ফার্ম করে বসে আছেন, গরুর যত্ন করেন না, গরুর খেতে দিবেন না, নিজে কর্মচারী দিয়ে করবেন, সেটা হবে না। আপনি নিজে ফার্মে পরিশ্রম করেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। আর আপনি যদি মনে করেন আপনার টাকা আছে, আপনি 20-30টা গাভি একবারে কিনে এসে শুরু করে দেবেন, না, সেটাকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো আপনি, আমি যে শুরু করছি 2-1টা গাভি দিয়ে, আস্তে আস্তে আল্লাহর রহমতে বাড়াবো ইনশাল্লাহ। আমার দেখছেন পিছনে যে বাছুরটা, এই বাছুরটার বয়স এই 2 মাস 5 দিন, তা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। এসিআই 100% বীজ দিয়েছিল। তো দেখেন ওষুধ খাওয়াতে আসলে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমি একা, তো একা ওষুধ খাওয়ানো খুবই কষ্টকর। দুইজন হলে ওষুধটা খুবই যত্ন সহকারে খাওয়ানো যায়। তো তারপরেও চেষ্টা করছি একা একা আমি কী করবো, দেখি যত কষ্ট হোক একা করেই খাওয়াই দিই। হ্যাঁ দেখেন খাওয়ানো শেষ, আশা করি কাল পরশু গরুটি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওষুধ খাওয়ানো শেষ।